কুমড়ো তো অনেক খেয়েছেন কিন্তু একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন যারা কুমড়ো খেতে পছন্দ করে না তারাও আঙুল ছেটে খাবে বাই ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন এখানে আমি চারশো গ্রাম কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়োটা ভালো করে ছুলে রেখেছি এবার এই কুমড়োটাকে আমি গ্রেট করে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আমি কুমড়োটাকে গ্রেট করে নিচ্ছি দেখুন গ্রেট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ ময়দা আর দেব দু চামচ চালের গুঁড়ো আপনারা চাইলে বেসন দিয়েও করতে পারেন আর দেব কাঁচা কুচি ধনে পাতা হলুদ গুঁড়ো লবণ আমি স্বাদ চিনিও দিয়েছিলাম ওইটা স্ক্রিপ্টটা তোলা হয়নি আর দিয়ে দিলাম হিং এবার সমস্ত কিছু আমি মিশিয়ে মেখে নেব ভালো করে মাখবো এই রেসিপিটা খেতে সত্যি দুর্দান্ত লাগে যারা কুমড়ো খেতে পছন্দ না করে তারাও বেশ ভালো চেটে পুটে খাবে এটা ভাত রুটি পরোটা সমস্ত কিছুর সঙ্গে সার্ভ করা যাবে দেখুন আমি এরকম ছোট ছোটো বড়া আকেটে গড়ে নেব সমস্ত দেখুন আমি এরকম করে বানিয়ে নিয়েছি এবার আমি এটগুলোকে তেলে ভাজব আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে আস্তে আস্তে দিয়ে ভেজে নেব লো ফ্লেমে বড়াগুলো ভাজবেন তাহলে ভেতর থেকেও ভালো ভাজা হবে নাহলে ওপর থেকে পুড়ে যাবে ভেতরে কাঁচা থাকবে আর দেব না এই কটাই ভেজে নিয়ে আগে আমি আবার দ্বিতীয়বার আবার বাদ বাকিগুলো ভেজে নেব দেখুন আমি উল্টে দিলাম উল্টে পাল্টে সমস্ত বড়াগুলো ভালো করে লো ফ্লেমে ভেজে নেব বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব। সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এই দেখুন এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরে আর একটু হিং ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে এবার আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট পাকা পাকা লঙ্কাগুলো আমি পেস্ট করে নিয়েছি এবার দিয়ে দেব টমেটোর পেস্ট দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ চিনি কুমড়ো তরকারি তো একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে এবার আমি ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব এবার দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো এবার মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব দেখুন তেল ছেড়ে দিয়েছে আমার মশলা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব খুব বেশি জল দেব না কিন্তু আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা সেদ্ধ যার ঝাল খেতে ভালো লাগবে সে ডোলে খাবে এবার আমি ঢেকে রাখবো দেখুন ঝোল ফুটে গেছে এবারে আমি বড়াগুলো দিয়ে দেব বড়াগুলো দিয়ে আমি আবারও ঢেকে রাখবো একটু দেখুন হয়ে গেছে আমার কপ্তাকারি এবার একটু ধনেপাতা পাতা দিয়েছিলাম ওটা তোলা হয়নি পুরোটা ধনে দিয়েছি এবার আমি সার্ভ করে নেব আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ